একটি অনুষ্ঠান করতে গিয়ে আমাদের এত দীর্ঘ 30টি বছরের সম্পর্ককে এলোমেলো করে দিয়েছে। আমি একটু কথা গুছিয়ে বলতে পারি না, এটা আমার একটি সমস্যা। তো কথা শেষ না করার আগে দেখা যায় কথা স্টপ করিয়ে দিয়েছিল। এরপরে কিন্তু উনি অনেক অনুষ্ঠানে আমাকে ডেকেছে, আমি কিন্তু আর যাইনি, কারণ একটি অনুষ্ঠান করতে গিয়ে আমাদের এত দীর্ঘ 30টি বছরের সম্পর্ককে এলোমেলো করে দিয়েছে। মুশাবনুরের সাথে দেখেন আমার এমন একটি সম্পর্ক যে ও যখন দেশে থাকতো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যেতাম ওর বাসায়, ওর ছেলে আমার বাচ্চারা খুবই এনজয় করতো, আনন্দ করতো। ও যেখানে যেত আমাকে নিয়ে যেত, ওর বাচ্চাদের আমার বাচ্চাদেরকে ছেড়ে দিতাম, ওরা ওদের মতো মজা করতো, আমি সাবনুর আমাদের মতো করে আনন্দ করতাম। কিন্তু সেটা থেকেই বঞ্চিত হলাম সামান্য একটি ইন্টারভিউ দিতে গিয়ে। আমি তাকে রিকোয়েস্টও করেছিলাম যে ভাইয়া আসলে আমি তো গুছিয়ে কথা বলতে পারিনি আর আপনি আমাকে কথাগুলো শেষ করতেও দেননি যে আগে পিছনে কী আছে। তো যেহেতু স্টপ করিয়ে দিয়েছেন আমার মনে এই কথাগুলো আপনি রেখেন না প্লিজ। তো তারপরে সে রেখে দিয়েছে হয়তো তার ভিউ বাড়ানোর জন্য, কিন্তু হয়তো তার ভিউ হয়েছে, বাট আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে, 30 বছরের যে সম্পর্কটা সেটা ফাটল ধরেছে। তো এই সমস্ত অনেক চিন্তা থেকে কিন্তু আমার ইউটিউবে আসার, মানে ইউটিউবের কাজ করা।